এর আগে আমরা লসাগু নির্ণয় করতে শিখেছিলাম। তো আজকে আমরা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে শিখব, ঠিক আছে? তো একাধিক সংখ্যার লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো এখানে দেখো একটা অঙ্ক রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। মনে রাখবে ক্ষুদ্রতম বা কমপক্ষে এই রকম যদি বলা থাকে তাহলে সেই অঙ্কে লসাগু করতে হয়, আর যদি বৃহত্তম বা বেশিরভাগ বা সবচেয়ে বেশি এই রকম বলা থাকলে তাহলে সেই অঙ্কের ক্ষেত্রে আমাদের গসাগু করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে এইভাবে লিখলাম সংখ্যাগুলো 15, 20, 24, 32। তো সবার আগে 2 দিয়ে ভাগ যাচ্ছে। মনে রাখবে যে একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে যে কমপক্ষে দুটো সংখ্যা বিভাজ্য হচ্ছে, এইরূপ উৎপাদক দ্বারা প্রথমে ভাগ করতে হবে। আবার বলছি, লসাগু নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে অ্যাটলিস্ট দুটো সংখ্যা ভাগ যাচ্ছে এরকম কোনো উৎপাদক দিয়ে প্রথমে আমাদের ভাগ করতে হবে। দেখো এখানে 3টে সংখ্যা বিভাজ্য হচ্ছে 2 দ্বারা, 20, 24 আর 32। তো 2 দ্বারা আমরা প্রথমে ভাগ করছি, 2 দিয়ে 15 ভাগ যাচ্ছে না, 20কে ভাগ করলে 10, 24কে ভাগ করলে 12, 32কে ভাগ করলে 16। তারপরে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 10কে এই 15 থাকলো, 10কে ভাগ করলে 5, 12কে ভাগ করলে 6, 16কে ভাগ করলে 8। তারপরে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 15, 10কে ভাগ করলে হচ্ছে 5, তারপরে 12কে ভাগ করলে 6, 16কে ভাগ করলে 8, তারপরে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 5, 3 আর 4, 6কে ভাগ করলাম 2 দিয়ে 3, 8কে ভাগ করলাম 4। মানে এক্ষেত্রে দেখো দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 থাকছে, তারপরে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হচ্ছে, তারপরে 4। আর সবার শেষে দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5, 1, 1, 1, 4। তাহলে নির্ণেয় লসাগু হলো 2 × 2 × 2 × 3 × 5 × 4, এগুলো গুণ করলে হবে 480। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 480, যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। এই প্রসঙ্গে আর একটা কথা বলার আছে, দুটো সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পাওয়া যায়। আবার বলছি, দুটো সংখ্যার লসাগু এবং গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পাওয়া যায়। যদি তোমাদের বলা হয় দুটো সংখ্যা দিয়ে যে এদের লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করো, তাহলে কি করবে? আগে তোমরা সংখ্যা দুটোর লসাগু নির্ণয় করবে, তারপরে সংখ্যা দুটোর গুণফলকে লসাগু দিয়ে ভাগ করবে, করলে গসাগু পাওয়া যাবে। আবার বলছি, যদি এরকম অঙ্ক দেওয়া হয় যে দুটো সংখ্যার লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করো, তাহলে সেই আগে সংখ্যা দুটো লসাগু নির্ণয় করবে, সেই লসাগু দিয়ে সংখ্যা দুটোর গুণফলকে ভাগ করবে, তাহলে গসাগু পাওয়া যাবে। আর যদি উল্টোটা থাকে, যদি বলা হয় গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো, দুটো সংখ্যা দিয়ে যদি বলা হয় যে গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো, তাহলে কি করবে? আগে সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করবে, আগে সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করবে, তারপরে সংখ্যা দুটোর গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যাবে। যদি বলা হয় সংখ্যা দুটো সংখ্যা গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো, তো আগে সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করে তারপরে সংখ্যা দুটোর গুণফলকে সেই গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লসাগু নির্ণয় কিভাবে করতে হয়। তো আমরা এরকম বিভিন্ন ক্লাসে গসাগু এবং দশাগু সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের অঙ্ক সমাধান করবো।